আসলে ও যে কী কইয়াছে ও বুঝতে পারে না, বুঝিস? কয় তুই কী বুঝোস না, কয় কী যে বুঝি না সেটাই বুঝি না, বুঝিস? বাংলাদেশের দুইজন কবি, একজন হলেন রবি ঠাকুর, যার বাড়ি আপনাদের এখানে পাশে ছিল কি না, হ্যাঁ, শিলাইদাহ, এখান থেকে জমিদারি দিয়ে তিনি খেয়েছেন। আরেকজনের বাড়ি হলো চব্বিশ পরগনায় ছিল, কিন্তু কালেমার দিক থেকে তিনি আমাদের কাছে, ঠিক না বা ঠিক? তিনিও মুসলমান, আমরাও। তিনি লিখেছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। এই কবি আবার লিখেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিখা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, দার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কালেমার সাথে যার সম্পর্ক তাদের সবার কথা এক, ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের দেশে ভাগ্যগতভাবে একজন ভাই তিনি বললেন, ইসলাম আমাদের দেশের ধর্ম না, কিন্তু সে আগে পরে কয় ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি কইলাম এটা আবার কোন, নাউজুবিল্লাহ কয় ইনশাল্লাহ, ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না, আবার ইনশাল্লাহ কয়। আসলে ও যে কী কইয়াছে ও বুঝতে পারে না, বুঝিস? কয় তুই কী বুঝোস না, কয় কী যে বুঝি না সেটাই বুঝি না, বুঝিস? এক বেকুব বিয়ে করছে, বেকুব আব্বার কইতেছে, আব্বা আমি শ্বশুরে কী কমু। ইত্তেফাকে আসছে ছোট্ট ঘটনা অনেক আগে, তো আব্বা বলছে তোমার শ্বশুরে জিজ্ঞেস করবা, শ্বশুরবা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন, খবর নিবা, খোঁজ খবর নিবা। তো বেকুব গেছে শ্বশুর বাড়িতে, শ্বশুর আব্বা। হ্যাঁ বাবা, কেমন আছো তুমি? হ্যাঁ আব্বা, আব্বা আপনি বিয়ে করছেন? কথা কইতেছ তো শ্বশুর কে, শালা আমি বিয়ে না করলে তুই আছিস কই? এখন এই যে কি কয় ও নিজে বুঝছে না, ও কইতেছে যে আমাদের জাতীয় পতাকা থাকে, জাতীয় ফুল থাকে, জাতীয় মাছ থাকবে, জাতীয় ইসলামও থাকবে। তো তুমি যদি ইসলাম না চাও, তোমার নামটা মুসলমান নাম রাখছো কেন? তুমি আবার ইনশাআল্লাহ কও কেন? আল্লাহ তোমাকে হেদায়াত দান করুক। তুমি বুঝো না তুমি কি বলছো, তবে মনে রেখে দিও, এই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে এখানে জায়গা হবে না, অতীতের কোনো বেয়াদবের জায়গা হয় নাই, কারোই হবে না, ঠিক কিনা? দেখো না তাসলিমা ঢুকতে পারে না বাংলাদেশ, এখন ভারত থেকে কয়দিন পরে পরে উকি মারে, যেই হোটেলেই যায় ভারতের মুসলমানরা গিয়ে হাজির, আপা আপনার সাথে একটু সাক্ষাৎ করতে এসেছি, বুঝেছেন? আপা পলাতক। আরে সালমান রুশদি ইংল্যান্ডের এক হোটেলে খাইতে গিয়েছে, আজ থেকে 10 বছর আগে রমজানে, আমিও তখন রমজানে ইংল্যান্ডে, আমার বন্ধুরা বললো যে হেই ফ্র্যাঙ্ক, ডু ইউ নো সামথিং ম্যান, আই সো ওয়া, ইয়া আই গট দ্য নিউজ অফ সালমান, হুইচ সালমান ম্যান, ইউ নো দ্যাট ইডিয়েট, লেটস গো। তার আমি শেষ করতে পারি না, কৌমুক হোটেলে ওই শয়তানটা খাইতেছে, চলেন যাই। আমরা গিয়ে দেখি আমরা আর কি, আমাদের আগে আরো 50 ছেলে এসে খুঁজতেছে, ওরে গেল কনে, উত্তম মেহমানদারি হয়ে যাবে, সারা পৃথিবীতে এখন মুসলমান বাড়ছে প্রতিদিন 20,000-এর বেশি, কোথায় পালাবা?
পালানের জায়গাও খুঁজে পাবা না। শুধু আমরা কালেমা যারা পড়েছি আমাদের চেয়ে ভদ্র কোন মানুষ হতে পারে? লক্ষ লক্ষ মানুষ একজন ইমামের পিছনে নামাজ পড়ি, এই জন্য আমরা হলাম পৃথিবীর সবচেয়ে ভদ্র মুসলমান, ঠিক কিনা? মুসলমানদের চেয়ে ভদ্র কোনো জাতি হতে পারে? মুসলমান একের অপরাধের জন্য আরেকজনকে আক্রমণ করতে পারে? শুধু মুসলমানই সারা মানুষের জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করি, ঠিক কিনা? যেমন আমাদের দোয়া শুধু আমাদের জন্য, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, সবার জন্য দোয়া আছে না নাই? যতগুলো দোয়া সব সমস্ত মানুষের জন্য, তোমাদের জন্য আমরা করি দোয়া আর তোমরা করো আমাদের জন্য বদদোয়া। শকুনের দোয়ায় গরু মরলে গরু থাকতো না একটাও, তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। মসজিদে গেলেই মুনাফিকের লাফালাফি শুরু হয়, ইমাম একটু লম্বা কেরাত ধরলে পিছন থেকে আছে না, গলার কাশ বেড়ে যায়। তুই ইমামকে সতর্ক করস কেন? ইমাম কি তোর বাড়ির চাকর? মসজিদে যতক্ষণ ইমাম কেরাত পড়ে চুপ করে পিছনে দাঁড়িয়ে থাক। কোন ইমাম যদি মানুষের চাহিদা অনুযায়ী নামাজ ছোট বড় করে, নামাজ হবে না তা, নামাজ পড়তে হবে রাসূলের সিস্টেম অনুযায়ী। সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ইউ মাস্ট প্রে দা ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং, তুমি ওইভাবে পড়বা যেভাবে আমাকে দেখছো আমি নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। সবচেয়ে লম্বা কেরাত পড়তেন এশা এবং ফজর। আমাদের দেশে বড় বড় মাহফিলে মাত্র তিন আয়াত দিয়ে নামাজ শেষ। আমি বললাম ভাই তিন আয়াত দিয়ে হলো কেন? ইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিআ ইলা রাব্বিকে, এটা হলো মাহফিলের কেরাত। আর দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনাকাল, আমি বললাম হুজুর এই নামাজ কোথায় পাইছেন আপনি? কোন দিন কোন আসরে রাসূল এত ছোট নামাজ পড়াইছে? এসা কর কহজুর এত মানুষ আর মিয়া মসজিদে নববীর বারান্দার সমান মানুষ নাই, ঠিক না বে? ঠিক। মসজিদে নববীতে আমি সালাত আদায় করেছি রমজা ওই হজারের সময় 25 লক্ষ মানুষ। আব্দুর রহমান আল হুজাইফি বন্ধু মানুষ, ওনার বাড়িতে আমি দাওয়াতও খেয়েছি। উনি শুরু করেছেন ফজর, সূরা রহমান পুরা পড়লেন, প্রথম রাকাতে পুরা পড়লেন সূরা রহমান। আমাদের দেশের মুরব্বীরা বসে যাচ্ছে আবার উঠতেছে, আমি বললাম বসে পড়েন কেন বইতেন না, আরে তো উড়ি হলেন সিটি হড়ি দেন বসেন। দেখি মুরব্বী কানতেছে কাকা বাড়ি কোনায়, কে বুঝেন না বাড়ি কোনা হিয়ান্দি, বুঝছেন তো? ওই যে বুঝছে তো হিয়ান্দি আনে বই নঝর নাকা, ক দেশে কিয়া হড়ে এগু ইয়েনে যদি মরিও যাইতে হয় আমি নামাজ ছাড়ব না। নামাজের মজাই হলো তেলাওয়াত। দ্বিতীয় রাকাতে সূরা ওয়াকেয়ার প্রায় অর্ধেক পড়লেন, 120 আয়াত পর্যন্ত পড়তেন কখনো কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু। তবে হ্যাঁ, যদি কোনো অসুস্থ রোগী থাকে তাদের দিকে খেয়াল রাখতে, শিশু কাঁদলো খেয়াল রাখতে হবে, কিন্তু নর্মালি রাসূল কোন নামাজে কোন কেরাত পড়তেন এটা ঠিক আছে না নাই? যেমন বুখারী মনে একজন সাহাবী মাগরিবের নামাজে সূরা নেসা পড়ছে, সূরা নেসা তো ছোট ঠিক না, শুরু না মাগরিবের নেসা মানে এসা ধব ধব। এখন মুসল্লিরা ছাড়তেও পারে না থাকতেও, নামাজ শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম দিছেন সূরা নেসা পড়াইছে মাগরিবে। হুজুর বলছে ডাকে নিয়ে আস, কি খবর? কয়া রাসূলুল্লাহ খুব মজা লাগতেছিল। রাসূল বলে তোমার মজা লাগতেছিল, ওদের তো 12টা বাজে গেছে, ফেতনা করবা না, মুসল্লিদের দিকে খেয়াল দেখো। মুসল্লি যদি দুর্বল থাকে তাহলে কেরাত একটু শর্ট করে পড়তে হবে। কত সুন্দর সিস্টেম ইসলামের, ঠিক কিনা? কোনো মুসল্লি যদি বলে যে হুজুর আমার পায়ে ব্যথা, আপনাকে ওটা কনসিডার করতে হবে, মসজিদে আসল গণতন্ত্র আছে আর বাহিরে যেটা আছে এটা পেটতন্ত্র, স্বৈরতন্ত্র, জুলুমতন্ত্র, মানুষকে প্রতারণার তন্ত্র। কোন গণতন্ত্র বলতে কিছু না। এক লোক ভোট দিতে গেছে, কয় সাসা আপনি তো ভোট হয়ে গেছে, কয় দেখো তো আম্বিয়া খাতুন ভোট দিয়েছি কিনা, কয় হ্যাঁ আম্বিয়া খাতুনের হয়েছে, সাসা কান্দা শুরু করেছে। ও সাসা কাঁদছেন কেনে? আরে আম্বিয়া খাতুন 10 বছর আগে মারা গিয়েছো, আমারে দেখতে আসতে পারো না, তুমি ভোট দিতে এসেছো,
ঘনতন্ত্র, ঘনতন্ত্র। আসল গণতন্ত্রের জায়গা মসজিদ। শিখে যাও কিভাবে মসজিদে গণতন্ত্র রক্ষা হয়। ইমাম কথা বলে, আর কেউ কথা বলতে পারে? ইমাম আল্লাহু আকবার বলে, লক্ষ লক্ষ লোক রুকুতে চলে যায়, ঠিক কিনা? একটু এদিক সেদিক করার কোন উপায়? ইমামের আগে সেজদা দিবেন, আপনার মাথা শুকরের মাথা হয়ে যাবে কিয়ামতের মাঠে। ইমামের আগে সেজদায় চলে যাবেন, আপনার সলাত হবে না। আবার ইমাম সাহেব আপনার কথা শুনল না, ইমাম সাহেবেরও নামাজ হবে? ওমর ফারুক মসজিদে নববীতে খুতবা দিয়েছেন, এক চাষি বললেন, অক্তব অস্কত, হ্যাঁ আমার খুতবা বন্ধ করো, বন্ধ করো। গণতন্ত্র কাকে বলে শিখেন? আমাদের দেশে তো একজন মেম্বারের সামনেও কোনো সাধারণ লোকের কথা বলতে পারবে না, ঠিক কিনা? ওর সদ্য গোষ্ঠীতে কোন দিকে পাঠাবে, পাঠায় দিবে। অর্ধ পৃথিবীর শাসক যার ভয়ে শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত, যিনি মদিনা থেকে ওয়ার্ডার দিয়েছেন, মদিনা থেকে 1000 মাইল দূরে পাহাড়ের আরোহীরা শুনেছেন ওমর ওয়ার্ডার দিচ্ছেন, সুবহান আল্লাহ। মদিনা থেকে চিঠি লিখেছেন, নীল নদের পানি প্রবাহিত হয়ে গিয়েছে, সেই ওমর, ওমরকে বলছেন, লা তাখতুব, খুতবা দিবেন না, রেশনের কাপড় আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, আপনার জুব্বাটা এত লম্বা হলো কেমনে? ওমর রাদিয়াল্লাহু আনহু এমনি লম্বা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন আর বললেন, আমার ছেলে আবদুল্লাহ ইবনে ওমর আমার জবাবটা দিবে। আবদুল্লাহ ইবনে ওমর বলল, আমার কাপড়টি আমি আব্বাকে দিয়েছি, দুই কাপড়ে আব্বার জুব্বাটা লম্বা হয়েছে, আব্বা আমির উল মুমিনিন হিসাবে দুইটা কাপড় নেন নেই। এবার চাষি বলল, আক্রামানি আক্রামাকাল্লাহ কামা আক্রামতানিয়া আমির আল মুমিনিন, হে আমির উল মুমিনিন, আপনি আমাকে যেইভাবে সম্মান দিয়েছেন, আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়, আল্লাহ যেন আপনাকে আরো সম্মানিত করে। একজন মানুষকে সম্মান করবেন, আল্লাহ খুশি হবেন। মানুষকে যারা অবজ্ঞা করে এরাই আসলে অহংকারী, যারা হক গ্রহণ করে না এরাই অহংকারী, সালাত পড়ে না, ইসলাম মানে না, কুরআন মানে না, এরাই অহংকারী, এরাই জাহান্নামের কীট। জাতীয় কবির জন্য দোয়া করি, কত সুন্দর সুন্দর কথা তিনি লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাগার, আল্লাহ করুণা বিচার, বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে, দিনে ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামি, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রাসূল সেজদায় গিয়ে দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা, কান্দতেন আর দোয়া করতে থাকতেন। সাহাবায়ে কেরাম বলতেন, মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, চুলায় পানি উতরালে যেরকম শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার শব্দ বের হতো। আর তিনি পড়তেন, আল্লাহুম্মা হাসিবিনি। মায়েশা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে সব গুনাহ মাফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি এই দোয়া করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো বিচার করে তার বাঁচার কোনো উপায় নাই, তবে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি আমাকে মাফ করে দিবেন, তারপরেও তার কাছে আমি এই দোয়া পড়ি যাতে আমার উম্মতেরা পড়তে পারে। আল্লাহু আকবার, উঠতে বসতে পড়েন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা, এই হাত দিয়ে বিবির উপর রহম করেন, বিবির গায়ে আক্রমণ করেন না। কুষ্টিয়ার লোক ঝিনেদার লোকেরা ভালো বিবিকে মারে না, মারে? আপনি মারেন? আহা,
বিবিরে যারা মারে এরা সবচেয়ে রাসূল বিরোধী মানুষ, নবী বিরোধী মানুষ। নবী বলেছেন ইন্নি আবুল বানাত লা তাসুবুল বানাত, আমি মেয়েদের বাপ, কোন মেয়েকে গালি দিও না, মারা তো দূরের কথা, গালি দিও না, আমি নবী সব মেয়েদের বাপ। সুবহানাল্লাহ। মেয়েরা হলো ফুল, মেয়েরা কি ফুল, মেয়েদের সাথে ভালো ব্যবহার করবেন কার হুকুম। আশিরুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ ফারিকুহুন্না বিল মারুফ সাররিহুহুন্না বিল মারুফ। পাঁচ জায়গায় মেয়েদের জন্য মারুফ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার, সাহেবহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে সুন্দর ব্যবহার পিতামাতার সাথে করেন। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন আমি তোমাদের জন্য একটা কিতাব দিয়েছি, সেই কিতাবটা হলো বিজ্ঞানময়, বিজ্ঞানের জন্ম হলো কোরআন থেকে, বিজ্ঞানের জনক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল। বলেছেন ডান হাতে খাও, এখন বিজ্ঞান বলেছে ডান হাতে না খেলে বুকে খাওয়া আটকা পড়ে মানুষটা মারা যেতে পারে, ডান হাতে পান করো। লা তানফুক ফিল মা, বুখারীর হাদিস, পানিতে তোমরা ফু দিও না। আজকের বিজ্ঞান বলছে পানিতে ফু দিলে কার্বন ডাইঅক্সাইড মিলে পানির সাথে এটা বিষ হয়ে যেতে পারে, অতএব চা খাবেন পানি খাবেন ফু দেয়া জায়েজ, রাসূল হারাম করেছেন। আমরা তো ফু দিয়ে চা খাই, খান না, নিষেধ, নিষেধ 1400 বছর আগে। বলেছেন মাছি পড়লে খাওয়ার ভিতরে ডুবিয়ে ধরো। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো মাছির কয়টা ডানা, ডান আর বাম, ডান থাকে রোগের ঔষধ আর বামটাতে থাকে পয়জন। যেমন বাম যারা ওরা ইসলাম পছন্দ করে না, ঠিক তেমনি মাছির বাম ডানা তো থাকে পয়জন, ডান ডানাতে থাকে সেটারই ওষুধ। যখন চুবিয়ে ধরবেন দুইটা সমান, দুইটা কি, আর কোনো রোগ সেখানে থাকলো না। এবার এই পানি আপনি খান, এই পানি যা কিছু করেন আপনার আর কোনো রোগ হবে না। সেজন্য আল্লাহ বলেন কিতাবুল হাকিম, আবার বলেছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আবার বলেছেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। হাকিম মানে কি, হাকিম মানে হিকমত ওয়ালা, জ্ঞানী, কৌশলী। উদ্গো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। সূরা নাহলে বললেন, আবার সূরা আল ইমরানে বলছেন মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, যাকে আল্লাহ হিকমত দিয়েছেন সবচেয়ে বেশি জ্ঞান তাকে দিয়েছেন, সবচেয়ে বেশি ভালো দিয়েছেন। এই জন্য হিকমতের সাথে আমরা কাজ করব, হিকমতের সাথে ইসলাম প্রচার করব, হিকমতের সাথে কোরআন যারা বিরোধী তাদেরকে ইসলামের দিকে আনবো, ঠিক তো? ঠিক। হিকমতের সাথে আমার অন্য ধর্মের ভাইদেরকে শিখাবো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফেসবুক কারোর জন্য বিপদ, এটা হিকমতের বাহিরে। আজকে ফেসবুকে অনেকের উপর অত্যাচার চলছে, আমাদের ভালো ভালো যে সমস্ত আলোচনাগুলো এগুলো ফেলে দেওয়া হয়, আমাদের অনেক দামি দামি কথা যেগুলো ফেসবুক কমিটি পছন্দ করে না এগুলো ফেলে দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয়, লক করে দেয়, ব্লক, ওকে ব্লক। তবে চিন্তা নাই, আমাদের একজন আছেন তোমাদের সবাইকে ব্লক করে দিবে। এত কিছুর পরেও আমাদেরকেই দেখছে, কোরআনের পাখিদেরকেই দেখছে, ঠিক না? ঠিক। এই সোনার ছেলেরা চেষ্টা করছে, এদের জন্য দোয়া করবেন। এই যে ক্যামেরাম্যানগুলো, এই ছেলেগুলো এটা রেকর্ড না করে উল্টাপাল্টা জিনিস রেকর্ড করতে পারত, আপনারা অনেকেই বিরক্ত হন। হ্যাঁ, একটু কষ্ট হয় আপনারা মাহফিলে এসে অনেক সময় দেখে না, তোমরাও খেয়াল রাখবা যাতে তোমার ব্যাকসাইডের কারণে আরেকজনের চোখের মধ্যে আড়াল না হয়। তো না দেখলে তো মনে করবে যে ভিডিওই শুনতেছি, হুজুরটা ওয়াজ শুনি ভিডিওই শুনতেছি। এখানে এসে একটু দেখার ব্যবস্থা করে দিবে। দুই পক্ষ থেকে হেকমত অবলম্বন করতে হবে, তবে আসল হেকমত হলো আল্লাহর ভয়। হেকমত মানে এটা না আপনি কোরআনের আইনকে লুকাবেন, সুদখোর মসজিদের সভাপতি তার
কার সামনে আপনি সুন্দর কথা বলবেন না, এটা হেকমতটা, এটা কিতাব গোপন করা। তুই কবিরা গুনাহ করলি। আমি ঢাকার এক মসজিদে গিয়েছি জুমার ইন্টারভিউ, আমি জীবনে ইন্টারভিউ দেইনি, প্রথম এবং শেষ। এমনি গেলাম আর কি, মুখ টুক ঢেকে, আরো অনেক আগের কথা বলছি, দুই হাজারের আগে, 93-94 সালের কথা বলছি। তো হুজুরদা সেখানে গিয়েছে ইন্টারভিউর জন্য, আমিও গেলাম। তো গিয়ে বললাম যে মসজিদের মতল্লি সাহেব ইন্টারভিউ নিই ম্যাডাম। হ্যালো, আপনি কি পাস? ঢাকা ভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি। হ্যাঁ, তো আমি তো ঢাকা ভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা আলিয়া ডাবল টাইটেল, আপনার তো অযোগ্য, আমি আপনার থেকে 3 ডিগ্রি সেতা আছি, আপনার কাছে তো আমি পরীক্ষা দেবো না। তো আপনার একটু ইন্টারভিউ নেই, আপনি তো আমার নেবেন, আপনারটা একটু নেই, আপনি এত বড় মোচ রাখছেন কেন, দাঁড়ি কই আপনি? উনি মোচ দিয়ে ভাত খেতেছে, হাসে না কান্দে, বুঝলেন? এই জাতীয় মোচ হারাম, এই জাতীয় মোচ মুশরিকদের মোচ। এই মোচের জন্য ইংরেজ বেনিয়ারা ভাতা দিত, ঠিক কিনা? মোচ আপনি ছেটে রাখবেন না, দাঁড়ি, এই তো সুন্দর কমরায় সুন্দর দাঁড়িয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো উনি বললেন যে আপনি দেখি বিরাট জায়গায় হাত দিয়ে দিছে। হ্যাঁ, আপনাকে মসজিদের সভাপতি বানাইছে কি? কামি হয়েছে। আমি কইলাম আবেহালা তুই ক্যাম্প তৈরি? কইলাম কি ব্যবসা করো? কয় টুকটাক। হ্যালো, টুকটাক তো মদের ব্যবসা, ক ধরছেন কেমনি? মসজিদের ইমাম মদের বিরুদ্ধে কথা কয় না, কারণ এই মদ ব্যবসায়ী, এই ইমাম বোবা শয়তান। আসাকে তো আনিল হককে শয়তানুন আখরাজ, কার কথা? কালেমাতু হক ইনদা সুলতানিন জায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে সত্য কথা জালেম শাসকের সামনে বলা সবচেয়ে বড় জিহাদ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার কোন কাজটা আপনার বেশি পছন্দ? আমি নামাজ পড়ি। আল্লাহ বললেন নামাজ তো তোমার জন্য পড়ো, জান্নাতে চাবি নিবা। আমি রোজা রাখি, রোজাও তোমার জন্য, এটা ঢাল স্বরূপ। রোজা রাখলে গুনাহ থেকে ফিরানোর একটা ঢাল আল্লাহ দিয়ে দেয়, ঠিক কিনা? যৌবন হেফাজত করতে পারছেন না, রোজা রাখেন, যৌবনকে হেফাজত করে দিবেন কে? চোখ নত হয়ে আসবে, টাকা পয়সা নাই, বিয়ের জন্য লাইন দেন করেন না। এখন তো অবশ্য ছেলেরা ফেসবুকে এক এক ছেলে কত মেয়ের সাথে সম্পর্ক, ইন্টারনেট পোলাপান, ইন্টারনেট চালা কি চালাম? আমি তো বয়সের এক প্রান্তে, আমারই তো ইন্টারনেট নাই, তোমরা কি চালাও? ফেসবুক আইডি, এক একজনের 10-15 মেয়ে ফ্রেন্ড। হে হাই ডাই, কত রকমের পোস। যারা মেয়েদের সাথে সম্পর্ক রাখো তুমি জিনাকা। যে মেয়ে ছেলেদের সাথে সম্পর্ক রাখে ওই মেয়ে জিনাকা। মনে রেখে দিও তোমার কপালে ভালো ছেলে জুটবে না যতক্ষণ তওবা না করো। আল খবীসিনা লিল খবীসা, খবীসের জন্য আল্লাহ খবীস মিলিয়ে দিবেন। ইন্টারনেটে ভালো কাজও অনেকেই করে, আছে না নাই? আমেরিকাতে একটা ছেলে আমার পাশে বসেই কানের ভিতরে হেডফোন, চোখে পানি। আমি নামাজ শেষ করে বললাম হোয়াই ইউ ক্রাইং ফর, তুমি কাঁদছ কেন সাদা চামড়ার ছেলে? বলছে আমি কাঁদছি না, আমাকে এটা কাঁদাচ্ছে। একটা সাইড খুলে আমার কানে দিল, ছেলে শুনছে, ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাম ওয়াবাসাতিল জিবালু বাসা ফাকানাত হাবা মুনবাসা। একটা ইংলিশ ছেলে এ কোরআন শুনছে আর কাঁদছে। বললাম তুমি বুঝো? কই বুঝি না, কিন্তু এটা আমার কলিজে আঘাত করতেছে। ছেলেরা হেডফোনে কোরআন শুনো, আল্লাহ তোমার কানের পাওয়ার বাড়িয়ে দিবেন, তোমার হাতকে ভালো করে দিবেন,
সারা শরীরের ইন্দ্রিয়গুলো ভালো হয়ে যাবে। আর শোনার চেয়ে বেশি লাভ হলো যদি তুমি পড়ো, যদি তুমি পড়ো তোমার জিহ্বার সাথে শরীরের সবগুলো রন্ধ্রন্ধ্রে পৌঁছে যাবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআহ। আজকে থেকে ওয়াদা করব কোরআন শুনবো, রাজি আছেন তো? রাজি আছেন? দেখি কারা কারা রাজি একটু হাত তুলে দেখান তো। আল্লাহ হাতগুলো কবুল করেন, আরো চিৎকার করে বলে আমিন, হাতগুলো নামায়। আপনি যে হাত দিয়ে ধরবেন প্রতিটি অক্ষর আপনার বন্ধু হবে, প্রতিটি অক্ষর আপনার পক্ষে সাক্ষী দিবে। এই হাতের চামড়ার ভিতরে কোরআনের অক্ষরগুলোর নমুনা উঠে যাবে। তসবি করবেন, প্রতিটি কর আপনার পক্ষে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ বলছেন কিতাবুন হাকিম, বিজ্ঞানে ভরা কিতাব তোমাদেরকে দিয়েছি। মানুষের জন্য একটা অবাক করা একটা জিনিস, একজন নবীকে আমি ওহি করেছি তিনি যেন মানুষকে সতর্ক করেন। কাকে সতর্ক করবেন? কাকে সতর্ক করবেন? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীরের কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহু আকবার শুনলে অনেকের কলিজায় কাঁপ ধরে যায়, কয় যে এটা কোয়েন না। আরে এটা কবে না, আল্লাহর জমিনে এটাই চলবে, অন্য কোনোটা চলবে না। অন্য কোন স্লোগানে আল্লাহ এত খুশি হন না, আল্লাহু আকবার বললে আল্লাহ যত খুশি হন, ঠিক কি না? এই জন্য আমাদের নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, একাবতে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, সব কিছুতে আল্লাহু আকবার, ঠিক না বা ঠিক? উঠলেই আমরা বলবো আল্লাহু আকবার, একটু জোরে বলো তো আল্লাহু আকবার। আরেকবার ভাত খায়নি তো? আচ্ছা এবারে একজন মানুষকে আপনাদের কাছে পাঠানো হয়েছে, তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলের নামে কত রকমের সন্দেহ আমরা সৃষ্টি করেছি সমাজে। আচ্ছা বলেন তো, কবরে কি জিজ্ঞেস করা হবে রাসূলকে কি দিয়ে বানানো হয়েছে? কবরে কি প্রশ্ন করা হবে আমার নবী কিসের তৈরি ছিলেন? এর প্রশ্নের তো কোনো জায়গাই নাই, কারণ রাসূল নবীরা কিসের এটা বানিয়ে দিয়েছেন? কে? তিনারা ভাত বোধহয় খেতেন না, রুটি গোস্ত রাসূলের সবচেয়ে প্রিয় খাওয়ার কি ছিল? রুটিয়া। আলহামদুলিল্লাহ, কি সুন্দর করে মুখস্থ করে নিয়েছি, আল্লাহ তোমাকে রুটি গোস্ত খাওয়া। মেহমান দেখলেই ছাগল জবাই করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে রাঁধতেন নিজে খাওয়াতেন, কোনো বিবিকে একলা রাঁধতে দিতেন না। আর আপনারা তো মাশাআল্লাহ, এই কি রে দেশ, দেরি হলো কেন, করতেছো কি? কত রকমের কথা, সাত আট পদ না হলে তো খাওয়াই হয় না। মা এসা বলছেন আমি তরকারি করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি ছ্যাক দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি খামির করতেন, ঘুম থেকে উঠে প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু নবী মোর পরশমণি, জবেন কার নাম? এখানে কি কইলেন? শেরে করলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, রাসূল কার নাম জপতেন? আমরা যখন রাসূলের জন্য দুরুদ পাঠাই কার নাম জপি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ওয়ালা আলে ইন্নাকা হামিদুম। আগেও আল্লাহর নাম, পরেও আল্লাহর নাম, মধ্যখানে রাসূলের জন্য রহমত চাওয়া। এজন্য বলতে হবে নবী মোর পরশমণি,
নবী মরে সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশ মনি। আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনদিরিন নাস ওয়াবশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম। মুমিনদের জন্য সুসংবাদ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মোমেনদের প্রত্যেকটি কাজ সত্যের উপরে হবে। এই কিতাব আছে যেখানে সত্য আছে, এই কিতাব দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, এই কিতাব দিয়ে যারা বিচার ফয়সালা করে তারাই সঠিক ফয়সালা দেয়, এই কিতাব দিয়ে যারা আমল করে এই কিতাব তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। অন্য কিতাব মসজিদ থেকে নামিয়ে দেন, জায়েজ নয় অন্য কোনো কিতাব মসজিদে রাখা। একটা কিতাব মসজিদে থাকবে, কোরআন, কোরআন এবং কোরআন। মুসলিম শরীফের হাদিস রাসূল বলছেন যে কোরআন ছাড়া অন্য কিতাব থেকে হেদায়েত তালাশ করে আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা বানায় দেয়। এজন্য হেদায়েতের একটা কিতাব কি না, মান কালা বিহি সাদাকা ওমান আমেলা বিহি উজিরা ওমান হাকামা বিহি আদালা ওমান হাদা হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কিতাব দিয়ে যে কথা বলবে সে সত্য বলবে, এই কিতাব দিয়ে যে আমল করবে সওয়াবে সওয়াবে তার আমলনামা ভরপুর হয়ে যাবে, এই কিতাব দিয়ে বিচার ফয়সালা করলে সঠিক হবে, এই কিতাব দিয়ে যে পথ দেখাবে সিরাতুল মুস্তাকিম জান্নাতের পথে সে চলে যাবে। এই জন্য কোরআনের জন্য যদি জীবন দিতে হয় শহীদ হতে রাজি আছেন না? না, হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ হাতগুলো কবুল করেন, চিৎকার করে বলেন আমিন। আমরা শাহাদাত চাই, মুনাফিকরা শুধু শাহাদাত চাইতে পারে না, যারা শাহাদাত চায় না এরা মুনাফিক, যারা ফজরের নামাজে আসে না এরা মুনাফিক, আয়শার নামাজে যারা আসে না এরা মুনাফিক। মসজিদগুলো ভরপুর মুনাফিকে, সারা সপ্তাহ খবর নাই, জুমার দিন যায় বোনাস আনতে, তোরে আল্লাহ বোনাস দিবে না, ফেরেশতারা ঝাড়ু লইয়া খেলায় থাকে তোর গালে দাঁত ফেলায় দেওয়ার জন্য। রেগুলার চাকরি করলে না বোনাস, কি বলেন? যেমন আমার এই ভাই রেগুলার চাকরি করে, রেগুলার চাকরি পরে বছরের শেষে কি আছে? বোনাস। এখন চাকরি টাকরি কিচ্ছু নেই, বোনাসের লেগে খেলাইছে, দিব কি দিব? কব তুই কিটা এই কনে আসিস? এখন কেমনে বুঝামো কন এদেরকে? ফজর নাই, জোহর নাই, আসর নাই, কখন নামাজ পড়ি না, ইমান কিন্তু বুঝবো। আরে তোর তো ইমানে নাই, কি আর মজবুত হবে তোর? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছো তুমি কাফের। যারা রেগুলার নামাজ পড়ে না এদের সাথে বিয়ে শাদী জায়েজ, এদেরকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া জায়েজ, কারণ শুধু আসর যারা ছেড়ে দেয় তাদের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? এই জন্য আমরা ইমানদার থাকার জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব, সুন্নত নফল বিতর পড়ব ঘরে, ঘরের দুই রাকাত মসজিদের চার রাকাতের সমান। রাসূল যখন ঘরে সুন্নত পড়তেন দুই রাকাত পড়তেন, সেই দুই রাকাতে যখন মসজিদে পড়তেন কয় রাকাত? কয় রাকাত? যেমন জুমার দিন আমরা মসজিদে কয় রাকাত পড়ি? প্রথমে পড়ি চার রাকাত, পরে পড়ি চার রাকাত, কিন্তু যদি ঘরে পড়েন তাহলে কয় রাকাত? দুই রাকাত পড়লে চার রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরও আস্তে কন সুবহানাল্লাহ। ফরজগুলো মসজিদে পড়বো, পুরুষ আজান শুনলো মসজিদে গেল না, রাসূল রহমতের নবী আলাইহিস সালাম বলছেন ওই ঘর জ্বালিয়ে দিতাম যদি শিশু এবং মা না থাকতো, ওই ঘর আমি জ্বালিয়ে দিতাম। এজন্য যারা রেগুলার মসজিদে যায় না এরা মুনাফিক, মসজিদে গেলেই মুনাফিকের লাফালাফি শুরু হয়, ইমাম একটু লম্বা কেরাত ধরলে পিছন থেকে আছে না, গলার কাশ বেড়ে যায়। তুই ইমামকে সতর্ক করস কেন? ইমাম কি তোর বাড়ির চাকর? মসজিদে যতক্ষণ ইমাম কেরাত পড়ে চুপ করে পিছনে দাঁড়িয়ে থাক। কোন ইমাম যদি মানুষের চাহিদা অনুযায়ী নামাজ ছোট বড় করে নামাজ হবে না, তা নামাজ পড়তে হবে রাসূলের সিস্টেম অনুযায়ী, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই অ্যাম প্রেইং, তুমি ওইভাবে পড়বা যেভাবে আমাকে দেখছো আমি নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। সবচেয়ে লম্বা কেরাত পড়তেন এশা এবং ফজর। আমাদের দেশে বড় বড় মাহফিলে মাত্র তিন আয়াত দিয়ে নামাজ শেষ। আমি বললাম ভাই
তিন আয়াত দিয়ে হলো কেন, ইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিআ ইলা রাব্বিকে, এটা হলো মাহফিলের কেরাত। আর দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা কাল, আমি বললাম হুজুর এই নামাজ কোথায় পাইছেন আপনি, কোন দিন কোন আসরে রাসূল এত ছোট নামাজ পড়াইছে, এসে কোন কহজুর এত মানুষ, আর মিয়া মসজিদে নববীর বারান্দার সমান মানুষ নাই, ঠিক না বেঠিক? মসজিদে নববীতে আমি সালাত আদায় করেছি রমজান ওই হজারের সময় 25 লক্ষ মানুষ, আব্দুর রহমান আল হুজাইফি বন্ধু মানুষ, ওনার বাড়িতে আমি দাওয়াতও খেয়েছি, উনি শুরু করেছেন ফজর সুরার রহমান পুরা পড়লেন, প্রথম রাকাতে পুরা পড়লেন সুরার রহমান। আমাদের দেশের মুরব্বীরা বসে যাচ্ছে আবার উঠতেছে, আমি বললাম বসে পড়েন কেন বইতেন না, আরে তো উড়ি হলেন সিটি হড়ি দেন বসেন, দেখি মুরব্বী কানতেছে আনে কাকা বাড়ি কোনায়, কে বুঝেন না বাড়ি কোনায় হিয়ান্দি, বুঝছেন তো ওই যে বুঝছে তো হিয়ান্দি আনে বই ন ঝড় না কা ক দেশে কিয়া হড়ে এগু, ইয়েনে যদি মরিও যাইতে হয় আমি নামাজ ছাড়ব না, নামাজের মজাই হলো তেলাওয়াত। দ্বিতীয় রাকাতে সূরা ওয়াকেয়ার প্রায় অর্ধেক পড়লেন, 120 আয়াত পর্যন্ত পড়তেন কখনো কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু, তবে হ্যাঁ যদি কোনো অসুস্থ রোগী থাকে তাদের দিকে খেয়াল রাখতে, শিশু কাঁদলো খেয়াল রাখতে হবে, কিন্তু নর্মালি রাসূল কোন নামাজে কোন কেরাত পড়তেন এটা ঠিক আছে না নাই। যেমন বুখারী মনে একজন সাহাবি মাগরিবের নামাজে সূরা নেসা পড়ছে, সূরা নেসা তো ছোট ঠিক না, শুরু না মাগরিবের নেসা মানে এসা ধপ ধপ, এখন মুসল্লিরা ছাড়তেও পারে না থাকতেও নামাজ শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম দিছেন সূরা নেসা পড়াইছে মাগরিবে, হুজুর বলছেন ডাকে নিয়ে আসো, কি খবর কয়া রাসূলুল্লাহ খুব মজা লাগতেছিল, রাসূল বলেন তোমার মজা লাগতেছিল ওদের তো 12টা বাজে গেছে, ফেতনা করবা না মুসল্লিদের দিকে খেয়াল দেখো, মুসল্লি যদি দুর্বল থাকে তাহলে কেরাত একটু শর্ট করে পড়তে হবে, কত সুন্দর সিস্টেম ইসলামের ঠিক কিনা, কোনো মুসল্লি যদি বলে যে হুজুর আমার পায়ে ব্যথা, আপনাকে ওটা কনসিডার করতে হবে, মসজিদে আসল গণতন্ত্র আছে আর বাহিরে যেটা আছে এটা পেটতন্ত্র স্বৈরতন্ত্র জুলুমতন্ত্র মানুষকে প্রচারের তন্ত্র, কোন গণতন্ত্র বলতে কিছু না, এক লোক ভোট দিতে গেছে কয় সাসা আপনি তো ভোট হয়ে গেছে, কয় দেখো তো আম্বিয়া খাতুন ভোট দিয়েছি কিনা, কয় হ্যাঁ আম্বিয়া খাতুনের হয়েছে, সাসা কান্দা শুরু করেছে, ও সাসা কাঁদছেন কেনে, আরে আম্বিয়া খাতুন 10 বছর আগে মারা গিয়েছো আমারে দেখতে আসতে পারো না, তুমি ভোট দিতে এসেছো, গণতন্ত্র গণতন্ত্র আসল গণতন্ত্রের জায়গা মসজিদ, শিখে যাও কিভাবে মসজিদে গণতন্ত্র রক্ষা হয়, ইমাম কথা বলে আর কেউ কথা বলতে পারে, ইমাম আল্লাহু আকবার বলে লক্ষ লক্ষ লোক রুকুতে চলে যায় ঠিক কিনা, একটু এদিক সেদিক করার কোনো উপায়, ইমামের আগে সেজদা দিবেন আপনার মাথা শুকরের মাথা হয়ে যাবে কিয়ামতের মাঠে, ইমামের আগে সেজদায় চলে যাবেন আপনার সলাৎ হবে না, আবার ইমাম সাহেব আপনার কথা শুনলো না ইমাম সাহেবেরও নামাজ হবে। ওমর ফারুক মসজিদে নববীতে খুতবা দিয়েছেন, এক চাষি বললেন অক্তব হসকত, হে ওমর খুতবা বন্ধ করো বন্ধ করো, গণতন্ত্র কাকে বলে শিখেন, আমাদের দেশে তো একজন মেম্বারের সামনেও কোনো সাধারণ লোকের কথা বলতে পারবে না ঠিক কিনা, ওর সদ্য গোষ্ঠীতে কোন দিকে পাঠাবে পাঠায় দিবে, অর্ধ পৃথিবীর শাসক যার ভয়ে শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত, যিনি মদিনা থেকে ওয়ার্ডার দিয়েছেন মদিনা থেকে 1000 মাইল দূরে পাহাড়ের আরোহীরা শুনেছেন ওমর ওয়াড়া দিচ্ছেন সুবহানাল্লাহ, মদিনা থেকে চিঠি লিখেছেন নীল নদের পানি প্রবাহিত হয়ে গিয়েছে সেই ওমর, ওমরকে বলছেন লা তাখতুব খুতবা দিবেন না, রেশনের কাপড় আমিও পেয়েছি আপনিও পেয়েছেন, আপনার জুব্বাটা এত লম্বা হলো কেমনে, ওমর রাদিয়াল্লাহু আনহু এমনি লম্বা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন আর বললেন আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আমার জবাবটা দিবে, আব্দুল্লাহ ইবনে ওমর বলল আমার কাপড়টি আমি আব্বাকে দিয়েছি, দুই কাপড়ে আব্বার জুব্বাটা লম্বা হয়েছে, আব্বা আমিরুল মুমিনিন হিসাবে দুইটা কাপড় নেন নেই, এবার চাষি বলল আকরামানি
আক্রামাকাল্লাহ কামা আক্রামতানিয়া আমিরাল মুমিনিন। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়, আল্লাহ যেন আপনাকে আরো সম্মানিত করে। একজন মানুষকে সম্মান করবেন, আল্লাহ খুশি হবেন। মানুষকে যারা অবজ্ঞা করে এরাই আসলে অহংকারী, যারা হক গ্রহণ করে না এরাই অহংকারী, সালাত পড়ে না, ইসলাম মানে না, কুরআন মানে না, এরাই অহংকারী, এরাই জাহান্নামের কীট। কাকে অহংকার বলো? গমতুন নাস বাতারুল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে অবজ্ঞা করা আর সত্যকে গ্রহণ না করা, এটা হলো অহংকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নতুন কাপড় পরা অহংকার না, সুন্দরকে ভালোবাসেন কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কে সুন্দর? কে সুন্দর? ও মেয়েরা, চোখের ভুরু ছেঁচো না, যে কোনো সময় চোখ অন্ধ হতে পারে। রাসূল বলেছেন, যারা ভুরু ছাঁচে তাদের উপরে আল্লাহর লানত, যে ছেলেরা মেয়ে সাজে তাদের উপরে আল্লাহর লানত। আজকে হিজড়ার সংখ্যা বেড়েছে, এত হিজড়া তো আমাদের দেশে নাই। আপনাদের গ্রামে তালাশ করে দেখুন তো, 10 গ্রামে কোনো হিজড়া পান কিনা। কিন্তু এই ফেরিতে এত হিজড়া আসে কোথেকে? কি আজীব তামসা! আর যে হিঙ্গেই হোক, এগুলি বেডি সাজে, এমনি করে কি করে না করে। ওই ফেরিতে আমি, আমার কাছে এসেছে, আমি কিছু দিয়ে দিয়েছি, এক লোক দেয়নি কি কাপড় খুলে ফেলতে, এত অসভ্য গালিগালাজ করে, এগুলো কঠিন হস্তে দমানো দরকার। ভালো ভালো লোক আমাকে বলছে, ভালো ভালো লোক এগুলো সেজে এসে এখন টাকা উঠাচ্ছে। যারা পুরুষ মহিলা সাজে এদের উপরে আল্লাহ লানত, যেই মেয়েরা পুরুষ সাজে এদের উপরে আল্লাহর লানত। টাইট কাপড় যারা তোমরা পরো, শরীর দেখা যায় টাইট কাপড়, এমন টাইট প্যান্ট পরে সব কিছু বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিছন লম্বা জামা পরবা, পিছন লম্বা জামা, প্যান্ট যত ঢিলেই হোক, সেজদায় গেলে তাকওয়া রক্ষা হয় না, ঠিক কি না? প্যান্ট যত ঢিলেই হোক, সেজদায় গেলে কি তাকওয়া রক্ষা হয়? কথা কোন না, কিন্তু যদি পিছনে একটু লম্বা থাকে কি বলবেন? আলহামদুলিল্লাহ, তাকওয়া রক্ষা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটু লম্বা জামা গায়ে দিতেন, একটু লম্বা, যেমন আমাদের পাঞ্জাবিগুলো, পাঞ্জাবি না আমাদের, রাসূল পড়তেন গোল। আর এই যে সাইড কাটা যেটা, এটা আমার হিন্দু ভাইরা বানিয়েছেন এখান থেকে ধুতি লওয়ার জন্য, যাতে ধুতিটা পকেটে নেওয়া যায়। এই সাইড কাটা পাঞ্জাবি পরে পেশাবখানায় বসলে এক মাথা ধরে আর এক মাথা নিচে চলে যায়, একটু সতর্ক না হলে বিপদ হয়ে যেতে পারে। আর এই গোল পাঞ্জাবিতে আরেকটা সুবিধা হলো, এটা আপনার কাফনের কাপড় হয়ে যাবে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু বুখারীর বর্ণনা, মা আয়েশাকে বলেন, আজকে কি বার? সোমবার। ও মা, আগামী সোমবার পর্যন্ত আমি নাও থাকতে পারি, তবে আমি যদি মারা যাই আমার গায়ের জামা দিয়ে আমার কাফন করে দিও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্বা, মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান আপনি, কাবাগরের পাশেই ওনার বাড়ি, এখনও মক্কার সবচেয়ে দামি জায়গা মসজিদে আবু বকর, এখনও মক্কার সবচেয়ে বড় দামি জায়গা, আমাদের অনেক কিছু আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনার ইমামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বলে আল্লাহ একমাত্র আবু বকরকে কোরআনে উল্লেখ করেছেন, ইযিয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলে পরিচয় দিয়েছেন কে? সেই আবু বকর বলছেন, আয়েশা রে, যদি আমার কোনো আমল কবুল না হয়, নতুন কাপড় পরে আমার লাভ কি? আর যদি আমার আমল কবুল হয়, আল্লাহ নিজে পুরান জামা খুলে নতুন জামা আমারে পরাইয়া দিবে। দুনিয়ার নতুন মানুষের জন্য নতুন কাপড় রেখে দিও। আবু বকরের নিজের গায়ের জামাতেই তিনার কাফন হয়েছে, বাহিরের জামা তিনাকে পরানো হয়নি। আমরা যে কোনো সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে, কারণ যে কোনো সময় মালাকাল মৌত হাজির হতে পারে। সেজন্য আমার আল্লাহ জাল্লা শানহু বলছেন,
এমন একজন নবী তোমাদেরকে দিলাম যিনি তোমাদের ব্যাপারে সত্য ঘোষণা দিবেন। ওয়াকাল আল কাফিরুন, আর কাফেররা বলবে ইন হাদা লা সাহির লা সিহরুন আযীম লা সিহরুন মুবীন, কাফেররা বলবে এটা প্রকাশ্য জাদু। কাফেররা সব নবীদের ব্যাপারে বলছে তিনি হলেন জাদুঘর, তিনি জাদুঘর। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন সিহরুন মুবীন, জাদু নিয়ে এসেছে, নবীরা জাদু নিয়ে আসে, জাদু কাফেররা করে, জাদু যারা করে তারা কাফের, যে করায় তারাও কাফের। ইউআল্লিমুনা আন-নাসা সিহর, শয়তান জাদু শেখায়, ঠিক কি না? শয়তান জাদুর একমাত্র লক্ষ্য হলো পরিবার ধ্বংস করে দেয়া, পরিবারে পরিবারে হানাহানি, স্বামী স্ত্রীতে জুদাই, যারা কোথায় কোথায় তালাক দেয় এরা শয়তানের দালাল, শয়তানের দোষ। তালাক সবচেয়ে বেশি অপছন্দ করেন কে? আর তালাক সবচেয়ে বেশি পছন্দ করেন বোখারিতে একটা হাদিস এসেছে, শয়তান পানিতে দরিয়াতে সাগরের মধ্যে তার সিংহাসন গড়ে সবাইকে ডাকে, এই তুই আজকে কি করছ? আমি মাহফিল কমিটির বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনকে বুঝায় মাহফিল বন্ধ করে দিয়ে আসছি। তুই কি করছ? আমি ভাই ভাই কিলে কিলে লাগিয়ে দিয়ে আসছি। তুই কি করছ? আমি পাড়ায় পাড়ায় ঘুষা ঘুষি লাগাইছি। তুই স্বামী স্ত্রীতে আলাদা করে দিয়ে আসছি, আয় তুই আমার বুকে আয়, তুই হলি আজকে চ্যাম্পিয়ন। ওরে বুকে জড়িয়ে ধরে এখন আমাদের দেশে উদ্বেগ, অত্যন্ত উৎকণ্ঠার সাথে তালাকের হার বাড়ছে, ঠিক কিনা? খবরদার, বিবাহকে সংগঠিত রাখেন, আল্লাহ চান বিবাহ বন্ধনে মানুষ আবদ্ধ থাকুক। এই বিবাহের পরিবারটাকে সবচেয়ে ভালোবাসেন কে? স্বামী যখন স্ত্রীর জন্য কিছু খরচ করে, রাসূল বলেছেন এটার চেয়ে বেশি দাম আর কোনো খরচের হতে পারে? মা আনফাকা আলা আয়ালি, যেটা বিবির জন্য খরচ করবেন, সন্তানের জন্য খরচ করবেন, সেটার দাম সবচেয়ে বেশি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। কিন্তু কাফেররা ইউআল্লিমুনা আন-নাসা সিহর, ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি, তাদের আসল উদ্দেশ্য থাকে জাদুর, স্বামী স্ত্রীতে আলাদা করে দেয়া। এই জন্য স্বামী স্ত্রীর নাম ধরে দোয়া করবেন, স্ত্রী স্বামীর নাম ধরে দোয়া করবেন, ঘরে পর্দা রাখবেন, স্বামী জানে না বিবি কোথায় কোথায় যায়, এই স্বামী দায়ুস, বাপ জানে না মেয়ে প্রাইভেটের নামে কোথায় যায়, এই পিতা দায়ুস। আপনাকে খবর নিতে হবে আপনার মেয়ে কোথায় পড়ে কোথায় যায়, মেয়েকে পর্দার সাথে রাখতে হবে, করতে রাজি আছেন তো? ভবিষ্যতে পর্দা না করলে হবে, দেবর ভাসুরের সাথে ভাবি একটা দিন কথা না বললে কেমনে হয়? মৃত্যু মৃত্যু মৃত্যু, ইমানের জন্য মৃত্যু স্বরূপ ভাসুর এবং দেবর। খবরদার, ঘরের ভিতরে পর্দা মেনটেন করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মেয়েদেরকে বাজারে যেতে দিয়েন না, বাহিরে গেলেই মেয়েরা বিপদ দিকে হয়, তবে ইসলামের কাজে বাহিরে যাবে 25 মাইল 50 মাইল 45 মাইলের বেশি গেলে মহরিম লাগবে, মহরিম ছাড়া সফর করা জায়েজ নাই। ঢাকা থেকে মেয়ে চলে আসে ঝিনাইদহ, সাথে কেউ নাই, এরকম আছে না নাই, বাড়ছে না কমছে? অহরহ ঢাকা থেকে চলে আসতেছে ঝিনাইদহ, ঝিনাইদহ থেকে চলে যাচ্ছে ঢাকা, শ্রীতহানি হবে না? হবে কি? শরীয়ত মানবেন না যেখানে, বিপদ হবে সেখানে। এই জন্য আজকে আমরা ওয়াদা করব, কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআনের জন্য যদি আমাদের চরম ত্যাগ দিতে হয় আমরা দিতে রাজি আছি না নাই? একটু ভালো করে হাত তুলে আল্লাহকে দেখান, এরপরের আয়াতে আল্লাহ বলছেন ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকা আস-সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আকাশ জমিন এই সবগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? এজন্য সৃষ্টি যার হুকুম চলবে, আল্লাহ লাহুল খালকু আমার ওয়াল আমর, যার সৃষ্টি তার হুকুম চলবে, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম জমিনে চলবে? কবরে যাওয়ার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, অথচ এই লোকটি সারা জীবন নাস্তিকদের দল করেছে, এরকম লোক আছে না নাই? এই লোকটি কোনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। যে লোক নামাজ রোজা করবে না এর জানাজা যেন না হয়, এর জানাজা দিবেন না। যে সলাৎ পড়ে না তার জানাজা কিসের? যে সলাৎ পড়ে না মুসলমানদের সাথে তার বিয়েও জায়েজ নাই। আমরা আজকে একটা ওয়াদা করব, আমরা জীবনে আর সলাৎ ছাড়বো না, রাজি আছেন তো?
সালাতের জন্য যদি জানও দিতে হয় আমরা রাজি আছি, ঠিক কিনা? হাত তুলে দেখাও মুসলমান। আমরা পাঁচ ওয়াক্ত সালাত যেখানে আমরা আছি সেখানে বিবি বাচ্চাদেরকে প্রথম হিসাব যেটা নেবেন সেটা হলো সালাতের। মাহফিলে অনেক খরচ হয়েছে যাওয়ার সময়, আপনারা ইনশাল্লাহ কিছু কিছু দিবেন। আজকে আমরা এখানে শেষ করব। আমরা খতমের কাফফারাটা পড়ি, আমরা মাহফিলের কাফফারা পড়ি। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এক দল, আমরা এক আল্লাহর ইবাদত করি। যারা সালাত পড়ে কেবলা মানে জবাই করা খায় এরা মুসলমান, এরা কি মুসলমান? এদের মধ্যে আমরা কোনো পার্থক্য করব না। মসজিদে যারাই আসে হাত যেখানে বাঁধুক সে আমার ভাই, ঠিক কি না? আমিন জোরে বলুক, আস্তে বলুক, সে আমার কি ভাই, তাকে আমি বুকে নেব। এই বিরোধিতা থেকে আমরা যদি এই ঐক্যটি করে তুলতে পারি, আগামী দিনের সূর্য ইসলামের সূর্য, আগামী দিনের পৃথিবী ইমাম মেহেদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আল্লাহর আইন কায়েম হবেই 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 হবে। এই বিশ্ববিদ্যালয়ে অনেক রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই কুষ্টিয়াতে ঝরেছে, সারা পৃথিবীতে ঝরেছে। আল্লাহ এই রক্তগুলো কবুল করুক, আমরা বলি আমিন। এখন দোয়ার দিকে যাচ্ছি আমরা। আমার এই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমার কামির ভাইয়ের জন্য। তারপরে আজকের আমাদের দাউদ ভাই অনেক পরিশ্রম করেছেন, আমাদের আরজান, আরজানের একটা হজ কাফেলা আছে ইনসাফ, সেখানে সাহায্য করবেন। আপনার নাম কি? মোশাররফ ভাই, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, অনেকেই দোয়া চেয়েছেন, সেজন্য আপনি আমাদের দোয়াটা হয়ে গেছে আসলে কাফফারাতুল মজলিসের দ্বারা। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا الله شيخ پڑا مد پڑا بیت المامور مسجد رجو گئے جتو کمیر بھائی دے رجو گئے جتو آج کیری لکھو لکھو আল্লাহর ওলিদের মাহফিল থেকে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ এই মানুষগুলো আমাকে দেখতে আসে নাই, আপনার কোরআন শুনতে এসেছে, আমার চেয়ে ভালো কথা বলেছে। আমার আগের অনেক ওলামা হযরত আল্লাহ জাল্লা শানহু এই কোরআনের মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের সালাত সহ, আজকের তাসবিহ সহ, আজকের কোরআন শোনা সহ সারা জীবনের আমলগুলো আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আমি ইকরামের আরওয়াহ মোবারক পৌঁছিয়ে দিই, বিশেষ করে যেই নবী আলাইহিসসালাম উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তাইফের ময়দানে সারা শরীর বেয়ে বেয়ে রক্ত ঝরেছে।